স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আটচল্লিশতম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি মঙ্গলবার পনেরোই আগস্ট রাউজান পৌরসভার জলিল নগরস্থ কার্যালয়ে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন চট্টগ্রাম রাঙ্গামাটি মোটর মালিক সমিতি সভাপতি আলহাজ মোহাম্মদ সৈয়দ হোসেন কোম্পানি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ভাষায় কথা বলতে উনার জন্ম না হলে আজকে আমরা বাংলা ভাষায় কথা বলতে পারতাম না আজকে আমরা দিন থাকতাম তাই আপনার মৃত্যু দিতে শোক দিবসে আজকে আমি ওনার আত্মার আপনার কামনা করছি আমাদের রাউজানের মাথিও মানুষের নেতা ফসলে করিম চৌধুরী হাতকে শক্তিশালী করতে হবে এব করিম চৌধুরীর হাতকে শক্তিশালী সাহায্য করলে আমরা জননেত্রী শক্তিশালী হবে আপনারা জানেন আজকে রাউজান একটা মডেল রাওজানে পরিচণতা করেছেন আমাদের এ বিয়ে এ এব পত্রিকরিব চৌধুরী বক্তব্য রাখেন সহসভাপতি হাজি আমিনুল হক সহসভাপতি মোহাম্মদ জাবেদ আহমেদ সাধারণ সম্পাদক আলহাজ মোহাম্মদ আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক প্রশাসন ও অর্থ মনসুর রহমান চৌধুরী যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মনিরুল ইসলাম চৌধুরী সহসম্পাদক সম্পাদক কাজী মোহাম্মদ জামাল সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নবীদুল আলম প্রচার সম্পাদক মোহাম্মদ হাসান এই সময় উপস্থিত ছিলেন কার্যকরী সদস্য মোহাম্মদ হোসেন মনা মোহাম্মদ দিদারুল আলম মোহাম্মদ আব্দুল মালিক মোহাম্মদ ফজলুল করিম ফজু তরুণ বড়ুয়া মালিক মোহাম্মদ ইক্তিয়ার উদ্দিন কার্যকরী সদস্য জাহেদুল আলম চৌধুরী তাপস সরকার সহ আরো অনেকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ পনেরোই আগস্ট শাহাদাত বরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মনাজাত করা হয় একই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা রাওজানের সংসদ সদস্য বি এম ফসলে করিম চৌধুরী ও তরুণ রাস্তি দিবিদ করিম চৌধুরীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়